মসজিদে নববীর মিম্বর থেকে কথা বলেছি, 1500 মাইল দূরে আমার কথা বাতাসে পৌঁছায় দিয়েছেন। মিশরের নদীতে পানি নাই, উমর চিঠি লিখেছেন, চিঠি পাওয়া মাত্র 12 ফিট উঁচা হয়ে পানি এসেছে। হযরত উমর ডাক দিয়ে বলেন, আবু জাহেল, উতবা সাইবা, মক্কার কাফেরেরা ভালো করে শুনে রাখো, এই মুহূর্তে থেকে উমর ইবনুল খাত্তাব আর করার দলে নাই। সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের সরদার, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে গেছে, তিনি আসতেছে বাইতুল্লাহ শরীফে নামাজ আদায় করার জন্য। আমি উমর মুসলমান হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমার জীবনের প্রথম নামাজ আল্লাহর নবীর ইমামতিতে বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে জামাতে আদায় করব। যদি কেউ চাও তার রাস্তায় বাধা দিতে, যেই তলোয়ারটা তোমরা আমার হাতে দিয়েছিলে তার মাথা কাটতে, সেটাই আমার হাতে আছে। সর্বপ্রথম বাইতুল্লাহ দরজা খুলেছেন ইসলামের জন্য, ইসলামের নবীর জন্য, উমর ইবনে খাত্তাব। ইসলামের 40 পুরা হয়েছে, হযরত উমর ইবনে খাত্তাব ইসলাম কবুল করা। শেষ কথা আপনাদের সামনে যেটা বলবো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব, রাষ্ট্রের এরিয়া বাংলাদেশের 4/4 22,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ, সকলে নাস্তা করে তো, 22,00,000 বর্গ মাইল রাষ্ট্রের এরিয়া, রাষ্ট্র প্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর, একটা মাঠের কিনারে দাঁড়ায় বিষণ্ণবাদ, খুব চিন্তিত। লোকজন চতুর্দিক থেকে এসে হযরত উমর ইবনে খাত্তাবকে জিজ্ঞেস করতেছে, উমর, এইভাবে বিষণ্ণবাদ নিয়া মহা চিন্তা চিন্তিত অবস্থায় কি জন্য দাঁড়িয়ে আছো? তুমি না আমিরুল মুমিনিন, তোমার মন খারাপ দেখলে তো আমাদের মন খারাপ লাগে, আমাদের কাছে ভালো লাগে না। হযরত উমর ইবনে খাত্তাব বলে, আমি আল্লাহর নবীর দলে আসার আগে এই মাঠে ছাগলের রাখাল ছিলাম। ছাগলের রাখাল ছিলাম। আমার বাবা একদিন পুরে চলে গিয়েছিল, আমার হাতে একটা লাঠি দিয়ে আর বলছিল, ছাগল গুলি ঠিক মতো রাখিস। আমার বাবা কিছুক্ষণ পরে এসে দেখে ছাগল একটা দক্ষিণ দিকে আর একটা উত্তর দিকে, আমি লাঠি ডান্ডা দিয়ে ছাগল গুলি ঠিক মতো রাখতে পারি নাই, ছাগল আমার কথা শুনে না। আজকে আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ঘুমাইলে বাঘে আমারে পাহারা দেয়। মিশরের নদীতে পানি নাই, উমর চিঠি লিখেছেন, চিঠি পাওয়া মাত্র 12 ফিট উঁচা হয়ে পানি এসেছে।